দিল্লির কোম্পানি কন্ট্রাক্টরের দ্বারা আজি ডিসির এই যেটা হাগামা মহিলারি দেবে করে যাওয়া কামর পর্যালোচনা করবলগা হয়েছে। আর আপনাদের সকলেই জানে যে সরকারি অধিকর সরকারে করে, সরকারের অধিক করিবর কারণে রাজ্য বিলাকর অধিক করিবর কারণে প্রত্যেকটা রাজ্য একাউন্টেন্ট জেনারেল থাকে। আর গোটেই সর্বভারত যেটা অধিক এই কন্ট্রোলার অফ অডিটর জেনারেল কন্ট্রোলার, এই কন্ট্রোলার অডিটর জেনারেলে গোটেই ভারতবর্ষ টাকা পয়সার খরচ করার হিসাবটো তেখেতসকলে বছরে বছরে হিসাবটো লওয়া হয়। হাগ্রামা মহিলারি 2005 চনের পর তেখেতে সরকারখন চলাই আহিছে, 2005 চনের পর চলি অহা ভারত সরকার অসম সরকারের পর পাওয়া পয়সা এটা বছরে বছরে অডিট চলি আছিল চলি আছিল চলি আছিল। আর সাড়ে 2020 চনলৈকে সরকারখন চলাইছে, 2020 চনলৈকে যেটা সাড়ে পাওয়া পয়সা বই করা যেটা হিসাব নিকাশ ইতিমধ্যে এডিটর জেনারেলে একাউন্টেন্ট জেনারেলে ইতিমধ্যে হিসাবটো কমপ্লিট করে দিছে। এতিয়ালোকরে অডিট আরম্ভ হব, এতিয়া পাল্লাটো আরম্ভ হব, সারর হিসাবর সময় সারর অডিট দিয়ার হিসাব দিয়ার সময় ইতিমধ্যে সম্পূর্ণ হল। 2021-22, 2022 আর 2023 তিনটা বছর প্রথম বছর পাইছে 672 কোটি টাকা। সারর সময়তে এই গভর্নরের সময়ত যেটু পয়া পয়সা এই পয়সাটা করেছে 2021-22 ছয়শ সাড়ে 600 কোটি টাকা,